দোসরা মার্চ রাজ্যের সাধারণ নির্বাচনে ভোট গণনা। এই ভোট গণনাকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে কয় মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে মহকুমা শাসকের কনফারেন্স হলে বৈঠক করেন। এই বৈঠকে তিনটি বিধানসভা কেন্দ্রের তিনজন রিটার্নিং অফিসার সহ মহকুমা পুলিশ আধিকারিক ও দুটি থানার ওসি উপস্থিত ছিলেন। তাছাড়াও বিজেপি, সিপিআইএম, ত্রিপুরামাথা, আইপিএফটি দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। ভোট গণনার বিষয়ে ভারতের নির্বাচন কমিশনারের নিয়ম নির্দেশিকা বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করা হয়। আমরা আপনারা জানেন আমাদের আগামী দুই তারিখ, আমাদের মার্চ মাসের দুই তারিখ আমাদের সারা রাজ্যের সাথে আমাদের এখানেও আমাদের যে তিনটে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, 24 রামচন্দ্রঘাট, 25 খোয়াই এবং 26 আশারামবাড়ি, এই তিনটে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে কাউন্টিং আমাদের এখানে তিনটে হল হবে, ওইটা নিয়ে আজকে আমাদের এখানে বিভিন্ন কাউন্টিং বিভিন্ন দলের দ্বারা ছিলেন রাজনৈতিক দলের ওনাদের সঙ্গে আমাদের পুলিশ অথরিটি সহ আমাদের রিটার্নিং অফিসার আমরা তিনজন সহ মিলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাউন্টিং নিয়ে কীভাবে করা যাবে, কারা কীভাবে এজেন্ট দেওয়া যাবে সবগুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যাতে আমাদের যেভাবে আমাদেরকে নির্বাচনের সময় গত 16 তারিখ নির্বাচনের সময় আমাদেরকে সব দিকে যেভাবে সহযোগিতা করেছেন ওনারা আমাদেরকে, যাতে কাউন্টিংয়ের সময় যাতে এভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের নির্বাচন কমিশনের যে নিয়ম নির্দেশিকা এগুলি সব যাতে মেনে যাতে আমাদের কাউন্টিংটা সবাই করতে পারি এটার জন্য আজকে এখানে আমরা মিটিংটা করলাম। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।